নির্বাচনের প্রতীক বরাদ্দ আজ প্রচারণায় মাঠে নামবেন প্রার্থীরা নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনে রাষ্ট্রপতির সম্মতি চূড়ান্ত হলো ভাগাভাগি 263 আসনে লড়বে আওয়ামী লীগ 26টিতে জাতীয় পার্টিকে ছাড় স্বতন্ত্র বিষয় সিদ্ধান্ত নেই কৃত্রিমভাবে অংশগ্রহণমূলক নির্বাচনের খোলস দেওয়ার চেষ্টা নতুন বছরে বাড়বে সংকট মত কূটনীতি বিশ্লেষকদের তফসিল প্রত্যাখ্যান করে ফের কাল বিএনপির সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি বন্ধ করে সংবিধান লঙ্ঘন করেছে ইসির দাবি সমমনাদের এবং আমিরাতকে উড়িয়ে প্রথম অনূর্ধ্ব 19 এশিয়া কাপ জিতল বাংলাদেশ বৃষ্টির ম্যাচে কিউইদের কাছে টাইগারদের হার শুভেচ্ছা আমন্ত্রণ সংবাদ সকালে বলছিলাম সংবাদ শিরোনাম সঙ্গে আছি আমি লিনি আফরোজ এবার বিস্তারিত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে আজ প্রতীক নেয়ার পরই নির্বাচনী প্রচার প্রচারণায় পুরো দমে মাঠে নামবেন প্রার্থীরা এদিকে মনোনয়ন প্রত্যাহারে শেষ দিনে ঢাকার 20টি আসনের মধ্যে আওয়ামী লীগের হাবিব হাসান সহ প্রার্থিতা প্রত্যাহার করেছেন 27 জন হাবিব হাসানের আসন ঢাকা 18-তে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের স্ত্রী শরীফা কাদের এছাড়া ঢাকায় কয়েকটি আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে জাপা চেয়ারম্যান সহ 7 জন আর সুষ্ঠু ভোটের সংশয় নিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে জাকের পার্টি নূপুর মাহমুদ রিপোর্ট ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ভোটের মাঠ থেকে সরে দাঁড়াতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় করেন প্রার্থীরা দলীয় সিদ্ধান্তের পাশাপাশি ব্যক্তিগত কারণ দেখিয়েও প্রার্থিতা প্রত্যাহার করেন কেউ কেউ মনোনয়নপত্র প্রত্যাহারের সংখ্যায় এগিয়ে জ্যাকেট পার্টি দলীয় প্রধানের নির্দেশে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন তারা কালকে পর্যন্ত দেখা গেল যে নির্বাচনটা ভাগাভাগি হয়ে গিয়েছে যেখানে জাকের পার্টির জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগটা কালকে পর্যন্ত দেখলাম নষ্ট হয়ে গিয়েছে আমরা আরও লক্ষ্য করলাম যে কোন একটি দলকে প্রধান বিরোধী দল হিসাবে বানানো হবে এই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের অবস্থান তুলে দিতে চাই যে আমরা নির্বাচন থেকে আমাদেরকে প্রত্যাহার করলাম হেভিওয়েট প্রার্থীদের মধ্যে ঢাকার 17 আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেন জিএম কাদের ঢাকার 17 আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন জাপার সালমা ইসলাম এছাড়া ফিরোজ রশিদও ঢাকা 6 থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেন পুর 3 আসনে নির্বাচন করবেন বিধায় ঢাকার 17 আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ঢাকা 13 এবং 14 শফিকুল ইসলাম ছেন্টু জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঢাকা উত্তরের সভাপতি উনিও মনোনয়ন প্রত্যাহার করেছেন শেষ পর্যন্ত ঢাকার 20টি আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেন মোট 27 জন নির্বাচন কমিশন আপিল মঞ্জুর করেছিল 29টি আবেদনের এবং আপিলে নামঞ্জুর হওয়ার পরে হয়েছিল 19টি আবেদন এবং আমাদের আপিলের পরে বৈধ প্রার্থীর সংখ্যা ছিল 152 এই 152-র মধ্য থেকে আজকে সারাদিনে সর্বমোট 27টি নির্ধারিত সময় পর্যন্ত 27 জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন সারা দেশেও অনেক প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বিশেষ করে আওয়ামী লীগের যেসব আসনে জোটের শরিক ও মিত্রদের ছাড় দিয়েছেন সেসব আসনে থাকছে না নৌকার প্রার্থী সোমবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দেওয়া হবে প্রতীক বরাদ্দ নূপুর মাহমুদ দেশ টিভি ঢাকা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের নীতিগত অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান ভোটের মাঠে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী তবে বিশেষ কোনো দায়িত্বে থাকলে সশস্ত্র বাহিনীর সঙ্গে আলাপ করে জানিয়ে দেয়া হবে 29 ডিসেম্বর থেকে 10 জানুয়ারি পর্যন্ত 13 দিন সারা দেশে মাঠে থাকবে সশস্ত্র বাহিনী এছাড়া সারা দেশে মোতায়েন থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর 7.5 লাখ সদস্য সাধারণত অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে নিয়োজিত থাকবে তার সাথে সমন্বয় রেখে যাতে তারা দায়িত্ব পালন করতে পারেন এই জন্য ওখানে উনি কথাটা বলেছেন বা সুনির্দিষ্ট সময়টি পরে জানানো হবে এটা তো আমরা আলোচনা করে ঠিক করে নেব ইনে টু সিভিল পাওয়ারের আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন খুনি ও আগুন সন্ত্রাসীদের জনগণ ভোট দেবে না জেনেই বিএনপি নির্বাচনে আসতে চায় না
বিজয় দিবস উপলক্ষে রোববার বিকালে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, বিএনপির আন্দোলন মানে মানুষ পুড়িয়ে মারা, আর আওয়ামী লীগ উন্নয়নের মাধ্যমে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছে। আগুন সন্ত্রাসীদের রুখতে দেশের জনগণের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী। একজনে বলেছিল যে আমরা যখন পল্টনে তারে কেন লন্ডনে, তো ওখান থেকে হুকুম দেয় আর এখান থেকে তারা আগুন দেয়। বাংলাদেশের সকল মানুষকে আমি এটাই আহ্বান করবো যে এই দুর্বৃত্ত অগ্নি সন্ত্রাসী খুনি যারা মানুষ খুনা করবার জন্য রেল লাইনের পাত ফেলে দেয়, রেল লাইনের লাইন কেটে রাখে আর আগুন দিয়ে মানুষ পোড়ায়, এদের বিরুদ্ধে সমগ্র দেশের মানুষকে প্রতিরোধ গড়ে তুলতে হবে আর ওই রেল লাইন থেকে শুরু করে সব পাহারা দিতে হবে। নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে সংশয় এখনও দেশের বিশিষ্টজনরা। কারো মতে, কৃত্রিম প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের খোলস দেওয়ার চেষ্টা করছে ক্ষমতাসীনরা। আবার কারো মতে, নির্বাচন নিয়ে প্রতিযোগিতামূলক খেলা চলছে। আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে নতুন বছরে নতুন সংকটে পড়বে দেশ, এমন আশঙ্কা জানিয়ে কূটনৈতিক বিশ্লেষকরা জোর দিয়েছেন নির্বাচনী ব্যবস্থার স্থায়ী সমাধানে। আরো জানাচ্ছেন আজিজুর রহমান কিরণ। তফসিল অনুযায়ী 7 জানুয়ারি হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজপথে লড়াইয়ে থাকা বিএনপি নেই এই নির্বাচনী ট্রেনে। সংসদের বর্তমান বিরোধী দল জাতীয় পার্টিও হিসেব নিকাশের নানান দোলাচল আর সমীকরণ নিয়ে শঙ্কায়। 7 জানুয়ারি হতে যাওয়া নির্বাচনকে অংশগ্রহণমূলক মানতে নারাজ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। মূল মনোনীত প্রার্থীর পাশাপাশি আবার অবাধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যোগদানের সুযোগ সৃষ্টি করে একটা বলবো যে আর্টিফিশিয়াল কৃত্রিম প্রতিযোগিতা তৈরি করে কনস্টিটিউয়েন্সিতে, তার উপর ভিত্তি করে ভোটারকে ভোট কেন্দ্রে নিয়ে আসার যেই মানে যে কৌশলটি অবলম্বন করা হয়েছে, এর ফলে আমরা যেটা মনে করছি যে এর ফলে নির্বাচন তথাকথিত হবে এবং ক্ষমতায় তারা থাকবে যারা থাকবেন সেটা নির্ধারিত হবে, কিন্তু একই কথা বলতে হবে যে অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে সেটা বলা যাবে না। সুজন সম্পাদক বদির আলম মজুমদারের মতে, কোনোভাবেই এই নির্বাচনকে প্রতিযোগিতামূলক বলার সুযোগ নেই। সফল কী হবে আমাদের জানা, আওয়ামী লীগ চাইলে সবগুলো আসন জিততে পারে, কিন্তু এখন ওই যোগসাজস করে সিট বিতরণ করে এবং যেখানে মানুষের ওই যে বেছে নেওয়ার কোনো সুযোগ থাকবে না, তারা হয়তো কিছু সিট তাদেরকে দেবে, কিন্তু এটা কোনো নির্বাচন হলো না, এটা কোনো প্রতিযোগিতামূলক নির্বাচন হলো, কোনো বিকল্প নেই, এটা নির্বাচন খেলা দুর্ভাগ্যবশত। কূটনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদের মতে, নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ ভোটারদের ভোট কেন্দ্রমুখী করা, তা না হলে এবারও নির্বাচন নিয়ে থাকবে সমালোচনা। তাগিদ দিলেন স্থায়ী নির্বাচনী ব্যবস্থা সংস্কারের। এই চ্যালেঞ্জটা হলো সেটা হলো যে জনগণ সেদিনকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারছে কিনা, কারণ যেহেতু গত 2 নির্বাচনে একটা সমালোচনা ছিল, প্রতি 4-5 বছর পরে ওই আমরা একই জিনিস করে যাচ্ছি, কারণ ওটা আমি মনে করি না যেহেতু আস্থা একেবারে নেই ওটাকে নিয়ে, আমি মনে করি না যে বাংলাদেশের যেটাকে গণতন্ত্র বলছি সেটাকে খুব একটা সামনে নেওয়া যাবে। নির্বাচন হয়ে যাচ্ছে এমনটাই স্পষ্ট জানিয়ে আগামী দিন যে খুব একটা সুখকর হবে না সেই ইঙ্গিত দিলেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। ভবিষ্যতে বাংলাদেশের গণতান্ত্রিক ধারার কী হবে, গণতান্ত্রিক ধারাটা থমকে আছে অনেকদিন যাবৎ, এটা ঠিক বহমান বলার কোনো মানে নেই, কাজে আবার বহমান হবে কিনা সেটা ভবিষ্যৎ বলতে পারবে। ব্যক্তিগতভাবে আমার আশঙ্কা আগামী বছরটি বা তারপরের বছর হয়তো আমাদের জন্য খুব ভালো যাবে না। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার চেয়ে দেশের মানুষের হয়ে কাজ করতে রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশনকে জোরালো ভূমিকা রাখার পরামর্শ এই বিশিষ্টজনদের। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। সারা জীবন তো চাকরি করবো না, তাই ক্যাপিটাল রেডি করেছি আমার ফাইনান্সিয়াল পার্টনার আইডিএলসির সাথে। দেখছেন সংবাদ সকাল। কাল সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল পালন করবে বিএনপি। রোববার বিকালে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জানান, কুয়েতের আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় তার সম্মানার্থে এই সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। কুয়েতের
আমির শেখ নওয়াফ আল আহমেদ আল জাবের আল সাবাহ ইন্তেকাল করায় তার সম্মানার্থে যেহেতু রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, এই কারণে কালকের হরতাল আগামী পরশুদিন মঙ্গলবার সকাল সন্ধ্যা অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচারণা ব্যতীত যে কোনো রাজনৈতিক সভা সমাবেশ বন্ধ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়ে নির্বাচন কমিশন সংবিধান লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। দেশের মানুষ জনসম্মতিহীন নিষেধাজ্ঞা মানবে না বলেও দাবি তাদের। নেতারা বলছেন, বর্তমান সরকারের অধীনে যারা নির্বাচনে যাবেন তারা ভোট ডাকাতের সহযোগী হবেন। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। সমাবেশের ওপর অসাংবিধানিক ও অগণতান্ত্রিক নিষেধাজ্ঞার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। আমি ভোট দেওয়ার প্রত্যাখ্যান করছি, সেই কথা আমি বলবো, দেখি তোমরা কিভাবে কোথায় আমাদেরকে ঠেকাতে আসো। সমাবেশ থেকে সভা সমাবেশ বন্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়ে সংবিধান লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের বিচারের দাবি করেন বক্তারা। একটা সাংবিধানিক প্রতিষ্ঠান সংবিধান লঙ্ঘনের কোন ধরনের নজির এর আগে বদ্ধ হতো বাংলাদেশের 52 বছরে, তার আগের নির্বাচন কমিশনের কোনদিন ছিল না। বক্তারা দাবি করেন, তামাশা আর ভাগবাটোয়ারার নির্বাচনে আওয়ামী লীগের নিজেদের 14 দলীয় জোট বা জাতীয় পার্টি কারো আস্থা নেই। দেশের মানুষ 7 জানুয়ারির নির্বাচন প্রত্যাখ্যান করেছে। জনগণ 7 তারিখে ভোট দিতে চাবে না, এটা মানুষ তাদের একটা দৃঢ় অবস্থা তৈরি করেছেন, এইটা সরকারি দল বুঝতে পেরেছে। আর সেই কারণে নির্বাচনের এই তামাশা যারা উন্মোচন করছে তাদের কণ্ঠরোধ করার জন্য দেশে একটা কার্যত জরুরি অবস্থা ঘোষণা করলো। এখন এরা নির্বাচনের নাম করে আগামী 5 বছর বাংলাদেশে এদের যে লুটের রাজত্ব, সেই রাজত্বের কোন অংশ কার নামে তারা বরাদ্দ করবে, পত্তনি দেবে তারা, সেই লুটের ভাগ বাটোয়ারা করার জন্য এখন দেখছেন দেন দরবার চলছে। ভোট নিয়ে দেশের জনগণ নয়ছয় করার সুযোগ দেবে না দাবি করে নেতারা হুঁশিয়ারি দেন, দেশে যত প্রতারণা অন্যায় অপরাধ নির্যাতন করছে সরকার, ট্রাইব্যুনাল করে তার বিচার হবে। বাংলাদেশের জনগণ 7 তারিখের ভোট বয়কট করার মধ্য দিয়ে এই ভোটের তথাকথিত তামাশার প্রহসনের মঞ্চ, তার যে নাটক, তার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে। এই নির্বাচনে যারা অংশ নেবেন তারা ভোট ডাকাতের সমর্থন করবেন, এই নির্বাচনে যারা যাবেন তাদেরকে মানুষ আজকে এই বলতে পারেন এই দখলদারিত্ব জবরদখল ফাঁসিবাদে সহযোগী হিসাবে মানুষ তাদেরকে চিহ্নিত করবে। এদিকে প্রহসনের নির্বাচনের তফসিল বাতিল, ফ্যাসিবাদী সরকার ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন ও সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল হাইকোর্ট মোড়ে আটকে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আগামী নির্বাচনে এককভাবে 263 আসনে লড়বে আওয়ামী লীগ। মিত্র জাতীয় পার্টির জন্য গেল নির্বাচনের মতোই, ছাড় দিয়েছে 26টিতে। আর 14 দলীয় জোট শরিকদের জন্য ছেড়েছে 6টি আসন। এর ফলে আগের বারের চেয়ে 14 দলকে 7টি কম দিল আওয়ামী লীগ। নেতারা জানান, জাতীয় পার্টির জন্য ছেড়ে দেওয়া আসনে নৌকার প্রার্থী না থাকলেও স্বতন্ত্র প্রার্থী থাকবে। জয় যাদবের রিপোর্ট। মনোনয়ন প্রত্যাহারের দিন শেষ মুহূর্তে দলীয় সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত প্রার্থী তালিকা নির্বাচন কমিশনে জমা দেয় আওয়ামী লীগ। সেই তালিকা বিশ্লেষণে দেখা যায়, আওয়ামী লীগ এককভাবে 263টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। 14 দলীয় জোট শরিকদের 3টি দলকে এবার 6টি আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল 298টি, 5 জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, তাহলে থাকে 293টি। আমরা 6টি দিয়েছি আমাদের রাজনৈতিক মিত্র 14 দলকে, আর হচ্ছে আমাদের জাতীয় পার্টির জন্য আমরা ছেড়েছি হচ্ছে 26টি আসন। ওয়ার্কার্স পার্টি বরিশাল 2 ও রাজশাহী 2, জাসদ কুষ্টিয়া 2, বগুড়া 4 ও লক্ষ্মীপুর 4, আর জেপি মঞ্জু পিরোজপুর 2 আসনে নৌকা প্রতীকে ভোট করবে।
আর জাতীয় পার্টিকে এবারও 26টি আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। আসনগুলো হল ঠাকুরগাঁও 3, নীলফামারী 3 ও 4, রংপুর 1 ও 3, কুড়িগ্রাম 1 ও 2, গাইবান্ধা 1 ও 2, বগুড়া 2 ও 3, সাতক্ষীরা 2, পটুয়াখালী 1, বরিশাল 3, পিরোজপুর 3, ময়মনসিংহ 5 ও 8, কিশোরগঞ্জ 3, মানিকগঞ্জ 1, ঢাকা 18, নারায়ণগঞ্জ 5, হবিগঞ্জ 1, ব্রাহ্মণবাড়িয়া 2, ফেনী 3 এবং চট্টগ্রাম 5 ও 8। এসব আসনে নৌকার প্রার্থী থাকবেন না। 14 দলের যে 6 জন প্রার্থী তারা সকলেই আওয়ামী লীগের প্রতীক নৌকা প্রতীকে নির্বাচন করবে। জাতীয় পার্টি তাদের নিজস্ব রাজনৈতিক যে তাদেরকে নির্বাচনী প্রতীক নাঙ্গল প্রতীকে তারা নির্বাচন করবে, সেখানে নৌকার কোনো প্রার্থী থাকছে না 26টি আসনে। তবে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান দেশ টিভিকে জানান, জাতীয় পার্টির আসনে নৌকা না থাকলেও লাঙ্গলের বিরুদ্ধে লড়বেন স্বতন্ত্ররা। তাদের দাবি হচ্ছে কি এখন যে নৌকার প্রার্থী যাতে ওখানে না থাকে, কিন্তু আরও তারা চাচ্ছে যে ওখানে স্বতন্ত্র থাকতে পারবে না, সেটা তো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, সেটা আমরা করতে পারবো না। সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দের পরপরই শুরু হবে দ্বাদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। শেষ করব সংবাদ সকাল, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নির্বাচনের প্রতীক বরাদ্দ আজ, প্রচারণায় মাঠে নামবেন প্রার্থীরা, নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনে রাষ্ট্রপতির সম্মতি। চূড়ান্ত হলেও ভাগাভাগি 263 আসনে লড়বে আওয়ামী লীগ, 26টিতে জাতীয় পার্টিকে ছাড়, স্বতন্ত্র বিষয়ে সিদ্ধান্ত নেই। কৃত্রিমভাবে অংশগ্রহণমূলক নির্বাচনের খোলস দেওয়ার চেষ্টা, নতুন বছরে বাড়বে সংকট, মত কূটনীতি বিশ্লেষকদের। তফসিল প্রত্যাখ্যান করে ফের কাল বিএনপি সকাল সন্ধ্যা হরতাল, কর্মসূচি বন্ধ করে সংবিধান লঙ্ঘন করেছে ইসি, দাবি সম্ভাবনাদের। এবং আমিরাতকে উড়িয়ে প্রথম অনূর্ধ্ব 19 এশিয়া কাপ জিতল বাংলাদেশ, বৃষ্টির ম্যাচে কিউইদের কাছে টাইগারদের হার। এই ছিল এখনকার সংবাদ সকাল, আমাদের পরের বুলেটিন সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv, ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।